সুপ্রিয় শিক্ষার্থী, সালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের বা হিসাব বিজ্ঞান সাবজেক্টের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে দ্বাদশ শ্রেণীর প্রায় প্রত্যেকটা বিষয়েরই তত্ত্বীয় ক্লাসগুলো হয়ে গেছে। আজকে আমরা রিভাইজ ক্লাস বা বলা ভালো যে আমরা প্রবলেম সলভ যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো নিব। অর্থাৎ আমরা যদি কোনো প্রবলেম থাকে, তোমরা জানো যে অলরেডি অনুতোষ স্যার এই অধ্যায়ের উপর তোমাদের ক্লাস নিয়ে নিয়েছে। আমাদের যদি কোনো সমস্যা থাকে চতুর্থ অধ্যায়ে, তাহলে আমরা খুব দ্রুত কমেন্টে এই প্রবলেমগুলো লিখে দিব। আমি সকল কমেন্টের না পারলেও যতটুকু পারা যায় আমি তোমাদের প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং ভবিষ্যতে অর্থাৎ আগামী 12 তারিখে আমার আরেকটা ক্লাস আছে তোমাদের সাথে, সেই ক্লাসে আমি সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে প্রবলেম বেস ক্লাস করার কথা চিন্তা করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের যে শিরোনাম, অর্থাৎ তোমরা জানো যৌথ মূলধনী কোম্পানির মূলধন। প্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করো তো, মালিকানার ভিত্তিতে আমাদের কারবার কয় প্রকার? নিশ্চয়ই তোমরা জানো যে মালিকানার ভিত্তিতে কারবার তিন প্রকার, অর্থাৎ এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে অংশীদারি এবং মালিকানা এক মালিকানা কারবারের সবচেয়ে বড় যেটা লিমিটেশন, অর্থাৎ সীমাবদ্ধতা, সেটা হচ্ছে তাদের মূলধন স্বল্পতা। অর্থাৎ তাদের মূলধনের পরিমাণ খুব সীমিত এবং মালিকের দায় কিন্তু সেখানে খুব অসীম। মালিক ইচ্ছা করলেই কিন্তু বৃহৎ আকারে উৎপাদনে যেতে পারে না বা বৃহৎ ব্যবসায়ের পরিচালনা করতে পারে না। তাই সেই লিমিটেশনগুলো ঠিক করার জন্যই মেইনলি 1850 শতাব্দীতে, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি ব্যবসায়ের প্রচার বা প্রসার শুরু হয়। অর্থাৎ এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার বা প্রসারের জন্যই বা বৃহদাকার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার উদ্দেশ্যেই যৌথ মূলধনী কোম্পানির উদ্ভব হয়েছে। এই 1850 সালে কোম্পানি উদ্ভব হলেও এর আইন তৈরি হয়েছে কিন্তু 1860-এর দিকে। অর্থাৎ এরপরে আইনগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত বা পরিমার্জিত হয়েছে। তোমরা জানো যে 1860, 1863, 1882, 1895, এছাড়াও 1910, 1913, বর্তমানে আমরা 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত। সুতরাং আমরা বলতে পারি যে যৌথ মূলধনী কোম্পানি বলতে আমরা সেই কোম্পানিকেই বুঝি যে কোম্পানি 1994 সালের আইন দ্বারা প্রতিষ্ঠিত চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট একটি কোম্পানি, যার মূলধন কিন্তু মালিকের বিভিন্ন জনের কাছ থেকে শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমার আলোচনার বিষয় আসলে এগুলো না। আমার আলোচনার বিষয় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি কিভাবে তাদের মূলধন সংগ্রহ করে, সে বিষয়ে আমরা আলোচনা করব। তো মেইনলি আজকে আমরা যে টপিকসগুলো পড়ব, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে আমরা ফার্স্ট জানব যে শেয়ার সম্পর্কে তোমাদের ধারণা কি, বা তোমরা আজকের এই পাঠ শেষে শেয়ার সম্পর্কে মেইনলি ধারণা ব্যাখ্যা করতে পারবে। আমি জানি যে তোমাদের এই ক্লাসগুলো হয়ে গেছে, যদিও আমি বললাম যে আজকে আমরা প্রবলেম বেসড ক্লাস করব বা বলা যেতে পারে যে আমরা প্রবলেম নিয়ে বেশি আলোচনা করব। কিন্তু শিক্ষার্থী লক্ষ্য করো যে আমরা প্রবলেম জানতে গেলে আমাদের প্রবলেম সলভ করার যে প্রক্রিয়াটা, সেই বিষয়গুলো একটু আমাদেরকে দেখে নিতে হবে, কারণ এই ক্লাসগুলো আমরা অনেক আগে করেছি, হয়তো আমাদের অনেকেরই মনে আছে, আবার অনেকে আমরা ভুলে গেছি। তো এই মনে থাকার জন্যই বা আরেকবার তোমরা যাতে দেখে নিতে পারো, সেই জন্যই আমি থিওরিগুলো জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করে যাব। খুব দ্রুত আমরা আলোচনা করে একটা অঙ্ক সলভ করব। তো প্রাইমারি বা প্রাথমিক শেয়ার, সমহার, অধিহার এবং অবহার ইস্যুকরণের হিসাব রক্ষণ প্রক্রিয়া সম্পর্কে তোমরা লিখতে পারবে এবং শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত সমস্যা সমূহের সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বলতে পারবে যে শেয়ার কাকে বলে? নিশ্চয়ই জানো, এখানে আমরা দেখতে পাচ্ছি
যে যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে কতগুলো ক্ষুদ্র এবং সমান অংশে বিভক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো যে যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে কতগুলো ক্ষুদ্র এবং সমান অংশে বিভক্ত করা হয়। ক্ষুদ্র ও সমান, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের এই ক্ষুদ্র অংশকেই বলা হয় শেয়ার। এগুলো আমি খুব বেশি আলোচনা করব না। নেক্সট আমরা শেয়ার ইস্যুকরণ প্রক্রিয়া, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সংগ্রহ করে তাকে আমরা বলি শেয়ার ইস্যুকরণ। নেক্সট যেটা আমরা দেখব যে শেয়ার ইস্যুকরণের মূল্য। প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে শেয়ার ইস্যুকরণের কয়টি মূল্য রয়েছে। আমরা জানি শেয়ার ইস্যুকরণের মূল্য রয়েছে তিনটি, সমহার, অধিহার এবং অবহার। তাহলে আমরা এগুলোকে একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থী। সমহার বলতে আমরা কি বুঝি? সমহার বলতে যেটা বুঝি যে সমহারে শেয়ার ইস্যুকরণ বলতে আমরা শেয়ারের অভিহিত মূল্য বা লিখিত মূল্যে শেয়ার বিক্রয় করাকে বোঝাই। অর্থাৎ 100 টাকা অভিহিত মূল্যের শেয়ার 100 টাকা মূল্যে ইস্যুকরণ। খুব বেশি মানে না বেশি না কম, জাস্ট যেটা আমাদের ফেস ভ্যালু আছে বা লিখিত মূল্য আছে সেটাতে শেয়ার ইস্যুকরণ। অধিহারে বা প্রিমিয়ামে ইস্যুকরণ, আমরা জানি যে অধিহার বা প্রিমিয়াম বলতে মেনলি যেটা বোঝানো হয় যে অভিহিত মূল্য অপেক্ষা বা ফেস ভ্যালু অপেক্ষা অতিরিক্ত মূল্যে বা প্রিমিয়ামে শেয়ার ইস্যুকরণ। অর্থাৎ আমরা একটু আগে বললাম সমহারে বলতে 100 টাকা শেয়ার 100 টাকায় বিক্রি করা, আর অধিহারে বলতে আমরা যেটা বুঝি শিক্ষার্থী সেটা হচ্ছে 100 টাকা মূল্যের শেয়ার 110 টাকায় ইস্যু করা। অর্থাৎ এখানে অতিরিক্ত 10 টাকা নেওয়া হচ্ছে, এই অতিরিক্ত 10 টাকাকে বলা হচ্ছে শেয়ার অধিহার, যা কোম্পানির মূলধন জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু কোম্পানির মূলধন জাতীয় আয়। আই রিপিট, শেয়ার অধিহার কোম্পানির মূলধন জাতীয় আয়। যেহেতু এটি মূলধন জাতীয় আয় সুতরাং এটি শেয়ার অধিহার উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিটে দায়ের দিকে দেখানো হয়। ব্যালেন্স শিটে কোন দিকে দেখানো হয় শিক্ষার্থী? দায়ের দিকে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি অবহারে বা বাটায় শেয়ার ইস্যুকরণ। অর্থাৎ আমরা যেটা বলি অবহার বা বাটায়, বাটা মানে আমরা তো জানি ডিসকাউন্ট, কম মূল্যে। তাহলে আমরা অভিহিত মূল্য অপেক্ষা কম মূল্যে শেয়ার ইস্যু করা হলে তাকে অবহার বা বাটায় শেয়ার ইস্যুকরণ বলা হয়। যেমন 10 টাকা মূল্যের শেয়ার 9 টাকা ইস্যু করা হলে এখানে 1 টাকা অবহার, যা কোম্পানির মূলধন জাতীয় ক্ষতি। শেয়ার অধিহার বললাম মূলধন জাতীয় আয়, কিন্তু শেয়ার অবহার মূলধন জাতীয় ক্ষতি। শেয়ার অবহার উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকে দেখানো হয়, যদিও এটা একটি কৃত্রিম সম্পত্তি। অবহারের সর্বোচ্চ হার সাধারণত 10%, এর বেশি হতে পারে না। শিক্ষার্থী এখানে লক্ষ্য রাখো অবহারের সর্বোচ্চ হার 10%, অর্থাৎ সর্বোচ্চ 10%, এর বেশি কিন্তু অবহার হতে পারে না। অধিহারের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো লিমিটেশন নেই, অর্থাৎ অধিহার অনেক বেশিও হতে পারে কিন্তু অবহার সর্বোচ্চ 10%। এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন যে অবহারের সর্বোচ্চ হার কত। প্রিয় শিক্ষার্থী আমরা এই শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন বা কোম্পানির হিসাব বইতে আমরা কিভাবে হিসাববুক্তকরণ করব, মেইনলি আমরা তিনটা অ্যাকাউন্ট এখানে রাখি। প্রথম যে অ্যাকাউন্ট সেটা হচ্ছে জাবেদা দাখিলা বা যেটাকে আমরা জার্নাল এন্ট্রিজ বলে থাকি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ব্যাংক হিসাব বা নগদান হিসাব, তুমি যেটাই বলো না কেন ব্যাংক হিসাব কিংবা নগদান হিসাব। থার্ড যেটা রাখি সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব রক্ষণের প্রক্রিয়া যেটা রয়েছে তার জন্য আমরা মেইনলি তিনটা বই সংরক্ষণ করি। ফার্স্ট জাবেদা, দ্বিতীয় হচ্ছে ব্যাংক বা নগদান হিসাব, থার্ড হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী শেয়ার ইস্যুকরণ হিসাবের বইতে লিপিবদ্ধ করার যে নিয়মগুলো, অর্থাৎ যে জার্নাল এন্ট্রিজগুলো আছে, আমি জানি যে এগুলো তোমাদের আলোচনা হয়ে গেছে, তবু আমি জাস্ট আরেকবার তোমাদের সুবিধার্থে এই আলোচনাগুলো করে নিচ্ছি। আমরা সাধারণত জানি যে শেয়ার মূলধনের টাকা একসাথে আদায় করা যায়, আবার কয়েকটি কিস্তিতেও আদায় করা যায়। তবে বর্তমান যে সিস্টেম বা বাস্তবতা এটাই যে বাংলাদেশে সাধারণত বর্তমানে এককালীন পূর্ণ মূল্যে আদায়ের ক্ষেত্রে শেয়ার ইস্যু করা হয় বা একসাথে অর্থাৎ পূর্ণ মূল্যে আদায় করা হয়। তো পূর্ণ মূল্যে আদায়ের ক্ষেত্রে আমাদের যে জার্নাল এন্ট্রিজ গুলো দেওয়া লাগে বা আমরা জাবেদা বই হিসাববুক্ত করার জন্য যে যে ট্রানজেকশন বা যেভাবে লিপিবদ্ধ করি তার রুলস গুলো আমরা একটু ফলো করে নিব বা একটু দেখে নিব। শিক্ষার্থী লক্ষ্য করো, যখন আমরা সমহারে ইস্যু করব, অর্থাৎ 100 টাকার শেয়ার 100 টাকা মূল্যে, অর্থাৎ যেটা বলছি আমরা সমহার বা সমান মূল্যে, তখন আমাদের জার্নালগুলো ঠিক কিরকম হবে? আমরা এখানে মেইনলি তিনটা জার্নাল করব। এই চ্যাপ্টারের একটা সুবিধা আছে যে জার্নালগুলো একেবারেই কমন, জাস্ট 4-5টা জার্নালের বেশি জার্নাল এখানে করা লাগে না। তো প্রথম যখন আমরা শেয়ার আবেদন পাবো তখন আমরা কিভাবে জার্নাল দিব? আবেদন পাবো মানে কি? আবেদনের টাকা পাবো। তো আমরা টাকা সাধারণত একটা কোম্পানি টাকা কিন্তু ব্যাংকের মাধ্যমেই নিয়ে থাকে,
এখানে অনেকে নগদান বলতে পারো, কিন্তু আমরা মেইনলি আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির যে সকল ট্রানজেকশন গুলো হয়ে থাকে সকল ট্রানজেকশন গুলো সাধারণত ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, এই জন্য আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব। তবে হ্যাঁ, নগদান হিসাবকে ডেবিট করলে যে সেটা ভুল হবে তা কিন্তু না, আমরা ব্যাংক বা নগদান হিসাবকে ডেবিট করব। তাহলে ক্রেডিট কি হবে? শেয়ার আবেদন হিসাব। অর্থাৎ আমরা যখন শেয়ার আবেদনের টাকা পাবো তখন ব্যাংক হিসাব ডেবিট করব, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করব। নেক্সট, দেখ টাকার পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো যে আমরা প্রাপ্ত আবেদনের সংখ্যাকে আদায়কৃত পূর্ণ মূল্য, অর্থাৎ আমরা 10,000 আবেদন যদি পেয়ে থাকি তাহলে, আর প্রত্যেকটা শেয়ারের মূল্য যদি 100 টাকা করে হয়, তাহলে আমরা 10,000 শেয়ারকে 100 দ্বারা গুণ করে টাকার পরিমাণ পেয়ে যাব। নেক্সট, প্রাপ্ত অর্থ মূলধন হিসাবে স্থানান্তরের জন্য আমাদের কি করতে হবে। প্রাপ্ত অর্থ মূলধনে স্থানান্তরের জন্য আমরা তাহলে শেয়ার আবেদনকে কি করব, ডেবিট করে দিব। আগের জার্নালে আমরা দেখেছি শেয়ার আবেদন ক্রেডিট ছিল, এখন আমরা শেয়ার আবেদনকে ডেবিট করে দিব আর শেয়ার মূলধনকে ক্রেডিট করব। তাহলে আমরা প্রাপ্ত যে অর্থ সেটা মূলধন হিসাবে স্থানান্তর করে দিলাম। এখানে টাকার পরিমাণ কি করব? প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, এখানে কিন্তু বলা হয়েছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা গুণ আদায়কৃত পূর্ণ মূল্য। অর্থাৎ আমি যেই পরিমাণ শেয়ার ইস্যু করেছিলাম সেই পরিমাণ শেয়ারকে তার পূর্ণ মূল্য দ্বারা গুণ করলে আমরা শেয়ার আবেদনের যে টাকা পাবো সেটাকে আমরা এখানে মূলধন স্থানান্তর করব। যদি আমরা অতিরিক্ত আবেদনের কোনো টাকা পেয়ে থাকি, অর্থাৎ আমরা যদি আবেদন অতিরিক্ত পেয়ে থাকি, তাহলে সেইটাকে আমরা কি করব, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিয়ে দিব। তাহলে ফেরত দিলে আমাদের, আমরা নিয়েছিলাম যখন তখন ব্যাংক হিসাবকে কি করেছিলাম, ডেবিট করেছিলাম আর শেয়ার আবেদনকে ক্রেডিট করেছিলাম। যখন আমরা ফেরত দিব তখন অবশ্যই আমাদের ব্যাংক কমে যাবে, ব্যাংক যেহেতু একটা সম্পদ, ব্যাংক কমে যাওয়া মানে সেটাকে ক্রেডিট করে দিব আর শেয়ার আবেদনকে আমরা ডেবিট করব। টাকার পরিমাণ কিভাবে নির্ণয় করব? অতিরিক্ত আবেদনের সংখ্যা গুণ আদায়কৃত পূর্ণ মূল্য। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু খুব দ্রুত বলে যাচ্ছি কারণ আমরা এগুলো রিপিট করছি, এই জন্যই আমি দ্রুত বলে যাচ্ছি, আশা করি আমরা বুঝতে পারছি। আমরা একটা উদাহরণ দেখবো শিক্ষার্থী, লক্ষ্য করো। রেনেসা কোম্পানি লিমিটেড, যার প্রতিটি 100 টাকা মূল্যের 20,000 শেয়ারে বিভক্ত, 20 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত কোম্পানি, উহা হতে 15,000 শেয়ার জনগণের নিকট ইস্যুর উদ্দেশ্যে আবেদনপত্র সংগ্রহ করে। অর্থাৎ কোম্পানির নিবন্ধিত হয়েছিল 20,000 শেয়ারে, কিন্তু আবেদন করে মানে জনগণের কাছে ইস্যু করতে চায় তারা 15,000 শেয়ার। তাহলে এই 15,000 শেয়ার ইস্যু করতে চায়, শেয়ারের জন্য কিন্তু তার আবেদন, শেয়ারের পূর্ণ মূল্য আবেদনের সাথে পরিশুদ্ধ, সর্বমোট তারা 20,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়। তাহলে কোম্পানির হিসাব বইতে যাবে না। আমরা এটা এখানে একটু দেখে নিব শিক্ষার্থী, লক্ষ্য রাখো। আমরা প্রথমে বলেছিলাম কি, যখন আমরা শেয়ার আবেদনের টাকা পাবো ব্যাংক হিসাবকে ডেবিট করব। তোমরা একটু কাজ করো, সেটা হচ্ছে তোমাদের যে আমরা উদাহরণটা দিয়েছি এটা যদি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুব বেটার হয়, তোমরা বুঝতে পারবে আর কি। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা উদাহরণটা আরেকবার একটু দেখে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের টোটাল অনুমোদিত শেয়ার ছিল 20,000, আমরা ইস্যু করতে চেয়েছিলাম 15,000 আর আমরা আবেদন পেয়েছি 20,000, প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা। তাহলে আমরা এখন যদি এটাকে সলভ করতে যাই তাহলে আমরা দেখি যে আমাদের কি ধরনের জার্নালগুলো আসে। আমরা শেয়ার আবেদন পেয়েছি কত, আমরা শেয়ার আবেদন পেয়েছি 20,000 শেয়ারের, প্রত্যেকটার মূল্য কত, প্রত্যেকটার মূল্য 100 টাকা। অর্থাৎ 20,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল, 20,000 শেয়ার প্রত্যেকটার মূল্য 100 টাকা, তাহলে আমরা 20 লক্ষ টাকা পেয়ে গেলাম। তাহলে ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করলাম 20 আর শেয়ার আবেদনকে ক্রেডিট করলাম 20 লক্ষ টাকা। নেক্সট, যে জার্নালটা আমরা মূলধনে স্থানান্তর করব, মূলধনে স্থানান্তর করব কতটুকু, যেটুকু আমরা ইস্যু করতে চেয়েছিলাম, আমরা ইস্যু করতে চেয়েছিলাম প্রিয় শিক্ষার্থী কতটুকু, নিশ্চয়ই 15,000 শেয়ার, কিন্তু আমরা আবেদন পেয়েছি 20,000, অর্থাৎ এক্সট্রা পেয়েছি 5,000। তাহলে এই 15,000 শেয়ারকে আমরা মূলধনে স্থানান্তর করব, অর্থাৎ ইস্যুকৃত শেয়ারের আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো। অর্থাৎ 15,000 শেয়ার গুণিত 100, 15,000 শেয়ার গুণিত 100, অতিরিক্ত তাহলে আমাদের কত থাকলো শিক্ষার্থী? নিশ্চয়ই তোমরা চিন্তা করতে পারছো যে আমরা ইস্যু করতে চেয়েছিলাম 15,000 কিন্তু আমরা আবেদন পেয়ে গেছি 20,000, তাহলে অতিরিক্ত পেয়েছিলাম 5,000। এই 5,000 অতিরিক্ত যেটা সেটা আমরা ফেরত দিয়ে দিব। ফেরত দেওয়ার জন্য আমাদের জার্নাল হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি তোমরা জার্নালগুলো বুঝতে পেরেছো। এছাড়াও আমি নেক্সট তোমাদের একটা অঙ্ক করাবো, সেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে অতিরিক্ত 5,000 শেয়ার আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। অধিহারে ইস্যুর ক্ষেত্রে আমরা কি ধরনের জার্নাল দিব শিক্ষার্থী লক্ষ্য রাখো, অধিহারে ইস্যুর জন্য আমরা একই জার্নাল দিব, শুধু শেয়ার আবেদনকে ডেবিট করব, শেয়ার মূলধনকে ক্রেডিট করব। মানে প্রথম জার্নালটা, ফার্স্ট জার্নালটা সেম হবে,
কিন্তু সেকেন্ড জার্নালটা যখন আমরা মূলধনে স্থানান্তর করব তখন শেয়ার অধিকারকে আমরা ক্রেডিট করব, কারণ আমি বলেছিলাম যে শেয়ার অধিকার মূলধন জাতীয় আয়, সুতরাং আমরা শেয়ার অধিকারকে ক্রেডিট করব। টাকার পরিমাণ আমরা অঙ্ক করার সময় বুঝতে পারবো। অবহার ইস্যুর ক্ষেত্রে আমরা কি করব, শেয়ার অবহারকে ডেবিট করব, আর কিছু না, জার্নাল সেম থাকবে। অর্থাৎ সমহার ইস্যুর ক্ষেত্রে ঠিক যেরকম অধিহারে ইস্যু বা অবহারে ইস্যুর ক্ষেত্রে ফার্স্ট এবং থার্ড জার্নাল সেম, শুধু সেকেন্ড জার্নাল যেটা ইস্যু করারটা সেটা আমরা একটু অন্যরকম ভাবে ইস্যু করব। মানে মূলধন স্থানান্তর করার ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট শেয়ার অবহারকে এখানে ডেবিট করব। নেক্সট আমাদের জার্নাল শেষ, এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে ব্যাংক হিসাব বা নগদান হিসাব প্রস্তুত করতে হবে। তোমরা ফার্স্ট ইয়ার থেকেই জানো যে ব্যাংক হিসাবের ছক ঠিক এরকম, এটা চলমান জের ছক পদ্ধতি। তবুও আমি তোমাদেরকে ব্যাংক হিসাবের একটা জাস্ট এই চ্যাপ্টারের জন্য একদম প্রেসক্রাইবড একটা ব্যাংক হিসাবের ছক দেখিয়ে দিলাম। অর্থাৎ এর বাইরে সাধারণত ব্যাংক হিসাবের আর কোনো ট্রানজেকশন আসে না। একবার শেয়ার আবেদন ডেবিট করা হয়, একবার শেয়ার আবেদন ক্রেডিট করা হয়। এর বাইরে যদি শেয়ার অবলেখকের কমিশন থাকে সেটা আলাদা কথা, তাছাড়া মেইনলি এইটুকুই হয়ে থাকে। আমরা নিশ্চয়ই দেখে নিয়েছি কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি করি, আর্থিক অবস্থার বিবরণীতে আমরা প্রথমে দায়গুলো দেখাবো। এখানে আমরা অনুমোদিত মূলধন দেখাবো। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী দেখে যেন আমি একটা প্রতিষ্ঠান সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারি, এই জন্য আমরা প্রথমে অনুমোদিত মূলধন দেখিয়ে দিব, ইস্যুকৃত মূলধন দেখাবো। যেমন আমাদের ওই উদাহরণটাতে অনুমোদিত মূলধন ছিল 20 লক্ষ টাকা, কিন্তু ইস্যুকৃত মূলধন কত ছিল, 15,000 শেয়ার গুণিত 100, অর্থাৎ 15 লক্ষ টাকা। বিলিকৃত এবং আদায়কৃত ছিল আমাদের 15 লক্ষ টাকা। যদি শেয়ার অধিকার থাকে তাহলে আমরা এখানে দেখিয়ে দিব, অর্থাৎ তাহলে টোটাল দায় আমরা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে চলতি সম্পত্তি, যেটা বলা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। আমাদেরকে ব্যাংক হিসাব যে আমরা প্রস্তুত করলাম সেই ব্যাংক হিসাব থেকে আমরা এটা পেয়ে যাব। আর অবলোকনযোগ্য কিছু ব্যয় থাকবে এখানে, শেয়ার অবহার, শেয়ার অবলেখকের কমিশন এবং প্রাথমিক খরচ। এর বাইরে কোনো দফা সাধারণত এই আর্থিক অবস্থার বিবরণীর জন্য প্রযোজ্য হয় না, এই মোটামুটি দফাগুলোই থাকে। যে টোটালটা যোগ করব, সব সময় তোমরা জানো যে ব্যালেন্স শিটের সম্পদ এবং দায়পার্শ্ব সমান থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরাও দেখলাম যে আমাদের ব্যালেন্স শিটে অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধন কি, যে পরিমাণ মূলধন সংগ্রহের অনুমতি নিয়ে কোম্পানি নিবন্ধিত হয়, অর্থাৎ কার্য আরম্ভের অনুমতি পত্র নেওয়ার সময় একটা প্রতিষ্ঠানের যে পরিমাণ মূলধন অনুমোদিত হয় সেটাকে বলা হয় অনুমোদিত মূলধন। ইহা কোম্পানির সর্বোচ্চ মূলধন, এর চেয়ে বেশি মূলধনে সাধারণত শেয়ার বিক্রয় করা যায় না। নেক্সট হচ্ছে ইস্যুকৃত মূলধন। আমি জানি যে তোমরা এগুলো জানো, তবুও রিপিট করছি, অনুমোদিত মূলধনের যে অংশ জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে প্রচলিত মূলধন বা ইস্যুকৃত মূলধন বলা হয়। ইস্যুকৃত মূলধন সাধারণত অনুমোদিত মূলধনের সমান বা কম হয়ে থাকে, তবে কোনো অবস্থাতেই বেশি হবে না। বিলিকৃত মূলধন, বিনিয়োগকারীগণ আবেদনপত্রের মাধ্যমে যেটুকু ক্রয় করতে স্বীকার করে সেটাকে আমরা সাধারণত বিলিকৃত মূলধন বলে থাকি। এই মূলধন সাধারণত ইস্যুকৃত মূলধনের সমান হতে পারে, তবে কমও হতে পারে, কিন্তু বেশি কখনোই হবে না। আদায়কৃত মূলধন, মূলধনের যে অংশ শেয়ার মালিকদের নিকট হতে নগদ পাওয়া যায় তাকে আদায়কৃত মূলধন বলে, বা তলবি মূলধন থেকে বকেয়া তলব বাদ দিলে আদায়কৃত মূলধন। এখন যেহেতু আমরা এক কিস্তিতে টাকা আদায় করি, সুতরাং বকেয়া তলবটা আমরা এখানে আর বাস্তবতায় নেই, সুতরাং আমরা বলতে পারি যে তলবকৃত মূলধনের মধ্যে যেটুকু একসঙ্গে আদায় হয়ে যায় তাকে আদায়কৃত মূলধন বলা হয়। সংরক্ষিত মূলধন, এটা মেইনলি কোম্পানি যদি তার বিশেষ সিদ্ধান্ত দ্বারা এরূপ স্থির করে যে তাদের কিছু শেয়ার কোম্পানি বিলোপ সাধনের আগে পর্যন্ত সেটা ইস্যু করবে না, কিংবা যদি ইস্যু করে তার অতলবি কিছু অংশ বিলোপ সাধনের পূর্ব পর্যন্ত শেয়ার হোল্ডারদের নিকট থেকে আদায় করার আহ্বান করবে না, তাহলে সেই সকল মূলধনকে সংরক্ষিত মূলধন বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আর একটা জিনিস এখানে আমরা একটু দেখব, সেটা হচ্ছে শেয়ার অবলেখকের দস্তুরি বা কমিশন। আমি এতক্ষণ বললাম যে যৌথ মূলধনী কারবার তাদের মেইন যে কার্যক্রম অর্থাৎ শেয়ার বিক্রি সেটা সাধারণত করে থাকে একজন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মাধ্যমে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই শেয়ার বা ঋণপত্র যেটাই হোক না কেন বিক্রি করে দেওয়ার যে দায়িত্ব গ্রহণ করে, তিনি যদি বিক্রয় করতে সমর্থ না হন বা বিক্রয় করা তার জন্য সম্ভব না হয়, তাহলে তিনি কিন্তু নিজেই বা ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন যে পরিমাণ বিক্রয় করতে পারেননি ঠিক সেই পরিমাণ শেয়ার নিজেরা কিনতে রাজি থাকে। এরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় অবলেখক। আর আইনের বিধান মোতাবেক তাদেরকে যে কমিশন প্রদান করা হয় তাকে বলা হচ্ছে অবলেখকের দস্তুরি বা অবলেখকের কমিশন। এই অবলেখকের কমিশন এটা কিন্তু কোম্পানির একটা ব্যয় বলেছি আমরা, প্রাথমিক ব্যয়, এটা অবলোকনযোগ্য ব্যয়, সেটা আমরা সাধারণত ডেবিট করে থাকি। আর ব্যাংকের মাধ্যমে যদি আমরা টাকা পে করে থাকি তাহলে ব্যাংকে ক্রেডিট করে থাকি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা
প্রবলেমে চলে যাব, অর্থাৎ আমরা এই প্রবলেমটা সলভ করব। আমি তোমাদেরকে বলছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং প্রবলেমটা আমি ভালোভাবে পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ আমরা যখন ম্যাথটা বোর্ডে করব আশা করছি তোমাদের এটা কাজে লাগবে। দেখো, নভেরা লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যের 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত, অর্থাৎ তাদের অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য 100। শিক্ষার্থী লক্ষ্য করো, শেয়ার সংখ্যা কিন্তু দেওয়া নাই। তোমরা নিশ্চয়ই পারবে শেয়ার সংখ্যা বের করতে, একটু চেষ্টা করো তো, জাস্ট 1 মিনিটে পারো নাকি? যে যে পারছো কমেন্ট করো। নভেরা লিমিটেড যার প্রতি শেয়ার 100 টাকা মূল্যের কিন্তু অনুমোদিত মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা, তাহলে শেয়ারের সংখ্যা কত? শেয়ারের সংখ্যা জাস্ট বের করার জন্য আমরা কি করব, অনুমোদিত মূলধনকে শেয়ারের মূল্য দ্বারা ভাগ করব, অনুমোদিত মূলধনকে শেয়ারের মূল্য দ্বারা ভাগ করব, অর্থাৎ 10 লক্ষকে আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের শেয়ার কত? নিশ্চয়ই 10,000, আমরা অনেকেই হয়তো পেরেছি। দেখো, কোম্পানির পরিচালনা পর্ষদ মোট শেয়ারের 40%, পরিচালনা পর্ষদ মোট শেয়ারের, অর্থাৎ অনুমোদিত যে শেয়ার কত, অনুমোদিত শেয়ার কত, 10,000, সেই 10,000 শেয়ারের 40% বিক্রয়ের উদ্দেশ্যে 10% অধিহারে আইপিও আহ্বান করে। এখানে আইপিও বলতে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ প্রাথমিকভাবে শেয়ার বিক্রয়ের জন্য জনগণের নিকট বিজ্ঞপ্তি প্রদান করা। ইস্যুকৃত শেয়ারের 20% অতিরিক্ত আবেদন পাওয়া যায়, লক্ষ্য করো শিক্ষার্থী, ইস্যুকৃত শেয়ারের 20% অতিরিক্ত আবেদন পাওয়া যায়। শেয়ারগুলো যথারীতি বিলি করার পর অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। এছাড়াও দেখো, তামান্না লিমিটেডকে 2,000 শেয়ার অধিহার সহ 1 খণ্ড জমির বিনিময়ে প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই জার্নালটা দেখাইনি, আমরা শুধু বলেছি যে নগদের বিনিময়ে শেয়ার না, আমাদের বিভিন্ন অ্যাসেটের বিনিময়ে আমরা শেয়ার কিন্তু ইস্যু করতে পারি। তো এখানে ঠিক সেই রকম একটা ট্রানজেকশন আছে, আমি অঙ্কের মাধ্যমে আবার আলোচনা করে নিব। আমি জানি যে এই আলোচনাগুলো তোমাদের আগে হয়েছে, আমরা এখন আজকের ক্লাসেও কিছু ম্যাথ সলভ করব, প্লাস আগামী ক্লাসেও ম্যাথ সলভ করব। আমি এখানে তোমাদেরকে আরো একটি কথা আবারও বলে রাখি, যদি এই চ্যাপ্টারে তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা এখনই কমেন্ট বক্সে লিখে রাখো, আমি প্রত্যেকটা কমেন্টের ডেলিভারি আগামী 12 তারিখ ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দিব। কারণ তোমাদের যে প্রবলেমগুলো আছে এটা কিন্তু প্রবলেম সলভ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমি এখন বোর্ডে যাব। তোমাদের এখানে শেয়ার অধিহারের পরিমাণ প্রথমত যেটা বের করতে বলা আছে সেটা হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ। শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো, তোমরা আশা করি অনেকেই পারবে। শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করার আগে আমরা জাস্ট অঙ্কটাকে ঠিকঠাক মতো দেখে নিই যে আমাদের অনুমোদিত মূলধন কত। আমাদের অনুমোদিত মূলধন ছিল 10 লক্ষ টাকা, তাহলে অনুমোদিত শেয়ার সংখ্যা কত? একটু আগে আমরা বলেছি অনুমোদিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার সংখ্যা, আমরা এগুলো মুখে মুখে হিসাব করে নিতে পারি প্রিয় শিক্ষার্থী, তারপর আমি এখানে বলে দিচ্ছি। আমাদের অনুমোদিত মূলধন ছিল 10 লক্ষ আর প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল 100, সুতরাং আমরা বলতে পারি যে অনুমোদিত শেয়ার সংখ্যা 10,000, অনুমোদিত শেয়ার সংখ্যা 10,000। তাহলে আমাদের শেয়ার প্রতি অধিহার কত? শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি, এখানে লক্ষ্য রাখো শিক্ষার্থী, বলা হচ্ছে যে শেয়ারের লিখিত মূল্য বা অভিহিত মূল্য 100 টাকা আর ইস্যু করা হয়েছে 10% অধিহারে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আমাদের, তাহলে আমরা কি বলতে পারি যে অভিহিত মূল্য, অভিহিত মূল্য অভিহিত মূল্য গুণিত অধিহারের হার, অধিহারের হার, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে 100 গুণিত 10%, অর্থাৎ 10 টাকা প্রত্যেকটা শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি অধিহার 10 টাকা, শেয়ার প্রতি অধিহার 10 টাকা। আচ্ছা শিক্ষার্থী, এখানে দেখো তো টোটাল আমরা শেয়ার ইস্যু করেছি কত, অর্থাৎ পরিচালনা পর্ষদ চিন্তা করেছে 40% শেয়ার তারা ইস্যু করবে, আমাদের টোটাল শেয়ার 10,000, তাহলে ইস্যু করতে চেয়েছে কত? ইস্যুকৃত শেয়ার আমরা যদি বের করি, ইস্যুকৃত শেয়ার, প্রিয় শিক্ষার্থী এগুলো তোমরা মুখে মুখে হিসাব করে নিতে পারবে, আমি এখানে ডিটেলস করে দিচ্ছি। ইস্যুকৃত শেয়ার আমাদের কত? 10,000 গুণিত 40%, 10,000 গুণিত 40%, অর্থাৎ 4,000 শেয়ার, 4,000 শেয়ার কোম্পানি ইস্যু করতে চেয়েছে, কোম্পানি ইস্যু করতে চেয়েছে 4,000।
শেয়ার। এছাড়াও কোম্পানি কিন্তু আরেকটু লক্ষ্য করো নিচেরটা, যে তামান্না লিমিটেডকে 2000 শেয়ার কিন্তু জমির বিনিময়ে ইস্যু করেছে এবং সেটা অধিহার সহ। তাহলে আমরা যদি বলি যে মোট ইস্যুকৃত শেয়ার আরো 2000, টোটাল কোম্পানি ইস্যু করেছে 6000 শেয়ার। 2000 শেয়ার ইস্যু করেছে তারা আইপিওর মাধ্যমে, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে, সরি 4000 শেয়ার আর করেছে তারা আইপিওর মাধ্যমে, আর 2000 শেয়ার তারা ইস্যু করেছে জমির বিনিময়ে, অর্থাৎ টোটাল ইস্যু করেছে 6000 শেয়ার। তাহলে আমরা মোট অধিহারের পরিমাণ কত, মোট অধিহার ইজিক্যাল টু টোটাল 6000 শেয়ার, আর শেয়ার প্রতি অধিহার কত, শেয়ার প্রতি অধিহার আমাদের এই 10 টাকা, তাহলে টোটাল 60000 টাকা হচ্ছে অধিহার। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো, তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এত বিষয়গুলো এগুলো করার দরকার নাই, এগুলো মুখে মুখে তোমরা হিসাব করে নিতে পারবে। সর্বোচ্চ তোমরা শেয়ার প্রতি অধিহারটা বের করতে পারো, যে শেয়ার প্রতি অধিহার 10 টাকা, 100 গুণ 10% 10 টাকা। এছাড়া ইস্যুকৃত শেয়ারটা যদি তোমরা বের করে নিতে পারো, এগুলো তোমরা মুখে মুখে হিসাব করে নিতে পারবে। জাস্ট শেয়ার তাহলে আমাদের ক নাম্বারের জন্য আমরা বলতে পারি যে টোটাল অধিহার হচ্ছে 60000, অর্থাৎ ইস্যুকৃত টোটাল শেয়ার 6000 ইনটু পার শেয়ার মূল্য হচ্ছে বা পার শেয়ার অধিহার হচ্ছে 10 টাকা। প্রিয় শিক্ষার্থী, নেক্সট আমাদের যে প্রশ্ন ছিল শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দেখাও। শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা, আমাদের নিশ্চয় মনে আছে যে আমরা যখন শেয়ার আবেদনের টাকা পাবো তখন জার্নাল কি হবে। আমরা এবার এটা খ নম্বর করছি। এখানে আমি কিছু বিষয় তোমাদেরকে লিখে দিচ্ছি, কারণ তোমরা তো এখন ম্যাথটা দেখতে পাচ্ছ না। আমাদের কোম্পানির নিবন্ধিত মূলধন ছিল কত, নিবন্ধিত মূলধন ছিল বা নিবন্ধিত শেয়ার ছিল 10000, এটা ছিল নিবন্ধিত শেয়ার। কোম্পানি ইস্যুকৃত শেয়ার কত ছিল, মানে আইপিওর মাধ্যমে ইস্যুকৃত ছিল, আইপিওর মাধ্যমে ইস্যুকৃত শেয়ার ছিল টোটাল 4000। আইপিওর মাধ্যমে ইস্যুকৃত শেয়ার ছিল 4000, আবেদন পেয়েছে কত, আবেদন পেয়েছে কিন্তু 20% এক্সট্রা, অর্থাৎ যেটা ইস্যু করেছিল তার চেয়েও 20% বেশি আবেদন পেয়েছে, অর্থাৎ আবেদন পেয়েছে, এগুলো খসড়া তোমরা মুখে মুখে হিসাব করে নিতে পারবে, আবেদন পেয়েছে 4000 গুণিত 4000-এরও 20% বেশি, অর্থাৎ এর উপর যদি আমরা 20% কাটি তাহলে 4000 যোগ 4000-এর 20% মানে 800, তাহলে টোটাল আবেদন পেয়েছে 4800। শিক্ষার্থী লক্ষ্য করো, তারা ইস্যু করতে চেয়েছিল 4000 কিন্তু আবেদন পেয়েছে 4800, অর্থাৎ এক্সট্রা আবেদন পেয়েছে তাহলে কত, এক্সট্রা আবেদন পেয়েছে 800, অর্থাৎ এই 800 টাকা তাদেরকে পরে ব্যাক করতে হবে। তাহলে আমরা এবার জার্নালে চলে যাই। এবার যদি আমরা জার্নালে চলে যাই তাহলে আমাদের কি ধরনের জাবেদা হতে পারে দেখো। আমাদের ফার্স্ট কি জাবেদা ছিল, ফার্স্ট অফ জাবেদা কো দিব আমরা শেয়ার আবেদন। শেয়ার আবেদনের টাকা আমরা পেলাম, টাকা যখন আমরা পাবো তখন আমরা নিশ্চয়ই ব্যাংকের মাধ্যমে টাকা পাবো, অর্থাৎ আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব, ব্যাংক হিসাবকে কি করব, ডেবিট করব। তাহলে ক্রেডিট করব কাকে, শেয়ার আবেদনকে। আমরা শেয়ার আবেদনের মাধ্যমে টাকা পেয়েছি, শেয়ার আবেদনকে আমরা ক্রেডিট করব। এখন টাকার পরিমাণ কত, এই টাকার পরিমাণ যদি আমরা এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিতে পারি তো ভালো, তবে তোমরা যদি না দিতে চাও হিসাব করে নিবে, মুখে মুখে আমরা হিসাব করতে পারবো। আমরা টোটাল আবেদন পেয়েছি শিক্ষার্থী লক্ষ্য করো এই 4800, টোটাল আবেদন পেয়েছি 4800, পার আবেদনে আমাদের টোটাল পেয়েছি কত, আমাদের 100 টাকা ছিল লিখিত মূল্য আর 10 টাকা ছিল অধিহার, মানে 110 টাকা করে আবেদন পেয়েছি আমরা। তাহলে এই 4800 শেয়ারের টাকার পরিমাণ যেটা, 4800 শেয়ারের আবেদন পেয়েছি 10 টাকা করে, 4800 গুণিত 10, অর্থাৎ 4800 গুণিত 10 করলে আমাদের যেটা দাঁড়ায়, আটচল্লিশ গুণিত একশো দশ ইজিক্যাল টু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের 5,28,000, 5,28,000, অর্থাৎ আমরা 4800 আবেদনের টাকা পেলাম, 4800 শেয়ার আবেদনের টাকা পেলাম। এবার দ্বিতীয় যে জার্নাল দিব আমরা, শেয়ার আবেদনের টাকা কি করব, শেয়ার মূলধনে স্থানান্তর করব। তাহলে এখানে আমরা শেয়ার আবেদনকে আমরা কি করব, শেয়ার আবেদনকে ডেবিট করে দিব। এবার আমাদের যে সেকেন্ড জার্নাল সেটা আমরা কি করব, শেয়ার আবেদনকে ডেবিট করে দিব আর শেয়ার মূলধনকে ক্রেডিট করব।
শেয়ার মূলধনকে ক্রেডিট করব। আর কি কাকে ক্রেডিট করব? এখানে তো শেয়ার অধিহার আছে, তাহলে আমরা শেয়ার অধিহারকে ক্রেডিট করব। শেয়ার অধিহারকে ক্রেডিট করব, এটা ডেবিট, এই দুটো আমাদের ক্রেডিট। শেয়ার আবেদন, এখন আমি বলেছিলাম শিক্ষার্থী তোমাদের লক্ষ্য নিশ্চয় মনে আছে যে আমরা শেয়ার মূলধনে ঠিক ততটুকু ইস্যু করব বা শেয়ার মূলধনে স্থানান্তর করব যেটুকু আমরা ইস্যুকৃত করেছিলাম। অর্থাৎ আমরা এখানে 4000 টাকা নিয়ে কাজ করব, এখানে আমরা 4000 নিয়ে কাজ করব। এই 4000 শেয়ারকে আমরা যদি গুণ করে দিই, তাহলে 4000 গুণ করব 110, 4000 গুণিত 110, তাহলে আমাদের ডেবিট কত? 4,40,000। এখন আমরা শেয়ার মূলধনে কত দিব? শেয়ার মূলধনে আমরা দিব নিশ্চয় 100 টাকা করে, যেটা অভিহিত মূল্য আছে সেটাকে আমরা শেয়ার মূলধনে দিব, যেটা অভিহিত মূল্য আছে। অর্থাৎ আমি এখানে বলে দিচ্ছি 100 টাকা করে শেয়ার মূলধনে আমরা দিব 100 টাকা করে, অর্থাৎ যেটা অভিহিত মূল্য আছে। তাহলে 100 গুণিত 4000 মানে 4,00,000। আর শেয়ার অধিহারে দিব আমরা 10 টাকা করে, এখানে দিব 10 টাকা করে, এখানে দিব 100 টাকা করে, আর এইখানে তো আমরা 110 টাকা করে। এগুলো আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখলাম, এই টাকার অ্যামাউন্ট গুলো, এগুলো তোমাদের লিখার দরকার নাই, এগুলো তোমরা নিজেরা জাস্ট বুঝতে পারবে। তোমরা এখানে ডিটেলস বিবরণে লিখে দিতে পারো। তাহলে শেয়ার অধিহারে দিব 40,000, এই আমাদের 4,40,000 ওপরে ডেবিট হলো এবং 4,40,000 ক্রেডিট হলো। আমাদের এক্সট্রা আবেদন কত? এক্সট্রা আবেদন 800 টাকা। এই এক্সট্রা আবেদনের টাকা নিয়েছিলাম কত করে? নিশ্চয়ই 110 টাকা করে নিয়েছিলাম। তাহলে এই 800 আবেদনের টাকা আমরা 110 টাকা করে এখন ফেরত দিয়ে দিব। তাহলে আমাদের থার্ড জার্নাল হবে শেয়ার আবেদন ডেবিট, আর হচ্ছে আমরা টাকা ফেরত দিব ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ ব্যাংকে ক্রেডিট করব। এখন এখানে আমাদের ফেরত হচ্ছে 800 শেয়ার গুণিত টাকার পরিমাণ 110, 88, অর্থাৎ আমাদের 88,000 টাকা। এই 88,000 টাকা ফেরত দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য রাখো, এই যে এই দুইটা জার্নাল, অর্থাৎ এটা আমাদের 1 নম্বর জার্নাল, এটা 2 নম্বর জার্নাল, এটা 3 নম্বর জার্নাল, এই 2 এবং 3 নম্বর জার্নালকে আমরা যদি মার্জ করে দিতে পারি তাও কিন্তু করা যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি এখানে শেয়ার আবেদনকে পুরো 5,28,000 টাকা দিয়ে ক্রেডিট করে দিবা। অর্থাৎ তোমরা নিশ্চয়ই খাতায় তুলেছো, আমি এই দুটো জার্নালকে আবার যদি মার্জ করে উপরে লিখি তোমরা দেখো, তাহলে একসাথে আমরা জার্নালটা দিয়ে দিতে পারবো। আমরা সাধারণত এরকম ভাবে অনেক অঙ্ক করি বা করে থাকি, তাহলে আমরা কি করব, শেয়ার আবেদনকে ডেবিট করে দিব টোটাল 5,28,000, মানে টোটাল টাকাতেই আমরা ক্রেডিট করব তিনটা, শেয়ার মূলধন, শেয়ার অধিহার এবং ব্যাংক। তাহলে এই দুটো জার্নাল কিন্তু আমাদের মার্জ হয়ে গেল, অর্থাৎ আমরা শেয়ার আবেদনকে জাস্ট একবারেই ডেবিট করে দিলাম। তাহলে এখানে শেয়ার মূলধনে আমরা কত দিব? শেয়ার মূলধনে দিব 4,00,000 টাকা, অধিহারে 40,000, আর ব্যাংকে দিব 88,000। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখানে বলতে পারবো যে আমাদের 4,000 শেয়ার গুণিত কত ছিল? 100 টাকা। এখানে ছিল 4,000 শেয়ার গুণিত 10 টাকা, যেটা অধিহার। এখানে হচ্ছে আমরা ফেরত দিয়েছি 800 শেয়ার, 110 টাকা করে নিয়েছিলাম, 110 টাকা করে ফেরত দিলাম, আর এখানে আমাদের টোটাল 4,800 শেয়ার ছিল গুণ 110। এই হচ্ছে আমাদের এই মানে সেকেন্ড এবং থার্ড জার্নালকে আমরা কম্বাইন্ডলি এই জার্নাল দিতে পারি। তোমরা যদি এই জার্নালটা দাও তাহলে দুইটা জার্নাল না দিয়ে আমাদের একটা জার্নাল দিলেই হবে। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কের মধ্যে আর একটা জিনিস ছিল, লাস্ট যে ট্রানজেকশনটা ছিল সেটা হচ্ছে তামান্না লিমিটেডকে কি করা হয়েছিল, 2,000 শেয়ার দেওয়া হয়েছিল। কিসের বিনিময়ে? জমির বিনিময়ে। আমরা যখন শেয়ারের বিনিময়ে নগদ পাচ্ছি, অর্থাৎ নগদের বিনিময়ে শেয়ার দিচ্ছি, এখানে দেওয়া হয়েছে জমির বিনিময়ে শেয়ার। তাহলে আমাদের আর একটা জার্নাল বাকি আছে, যেটা এক্সট্রা জার্নাল, যেটাকে বলা হচ্ছে যে সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যু করা। সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যু করা, আমরা এটাকে বলতে পারি যে অন্য প্রতিদানে, অন্য প্রতিদানে শেয়ার ইস্যু, অন্য প্রতিদানে শেয়ার ইস্যু। অর্থাৎ অন্য প্রতিদান বলতে নগদ ছাড়া আদার্স যে বিষয়গুলো,
এখানে আদার্স বিষয় বলতে সাধারণত সম্পত্তি দেওয়া হয়, কখনো এছাড়াও অনেক সম্পত্তির মধ্যে বিভিন্ন এখানে জমি দেওয়া হয়েছে, কখনো প্লট দেওয়া হয়, কখনো প্যাটেন্ট বা এই টাইপের অনেক সম্পদ রয়েছে যেটা দ্বারা শেয়ার ইস্যু করা যেতে পারে। তাহলে তামান্না লিমিটেড কে দেওয়া হয়েছে কি জমি, তাহলে আমরা জমির বিনিময়ে শেয়ার দেওয়া হয়েছে, তাহলে আমাদের জমি একটা সম্পদ বাড়লো। এটা আমাদের চতুর্থ জার্নাল, অর্থাৎ এই চ্যাপ্টার এই অঙ্কের জন্য আমাদের তো মেইনলি তিনটা জার্নাল আমাদের শেয়ার ইস্যুর জন্য লাগেই, কিন্তু এখানে এক্সট্রা একটা ট্রানজেকশন আছে জমির বিনিময়ে শেয়ার ইস্যু, এই জন্য আমরা আরেকটা জার্নাল দিচ্ছি। সেটা হচ্ছে এখানে কি বলা হয়েছে 2000 শেয়ার দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে 2000 শেয়ার দেওয়া হয়েছে জমির বিনিময়ে, জমির বিনিময়ে, জমির বিনিময়ে এবং অধিহার সহ, কিন্তু এই শেয়ার কিন্তু অধিহার সহ, অর্থাৎ 10 টাকা যে অধিহার সেটা সহ। তাহলে আমরা জমিকে কি করব, ডেবিট করব। এখন কত টাকায় ডেবিট করব, আমাকে 2000 শেয়ার দেওয়া হয়েছে, প্রত্যেকটা শেয়ারের অধিহার সহ মূল্য 110 টাকা, তাহলে আমরা অধিহার সহ ডেবিট করে দিব জমির দাম 2,20,000 টাকা। তাহলে আমরা ক্রেডিট করব কাকে, ক্রেডিট করব আমরা শেয়ার মূলধনকে, শেয়ার মূলধনকে আমরা ক্রেডিট করব। এছাড়াও আমাদের এখানে অধিহার আছে, কিন্তু আমরা বলেছি 100 টাকা আমাদের লিখিত মূল্য আর 10 টাকা অধিহার, তাহলে আমরা শেয়ার অধিহারকেও ক্রেডিট করব, শেয়ার অধিহারকেও আমরা ক্রেডিট করব। তাহলে এই দুইটা যদি ক্রেডিট হয় টাকার অ্যামাউন্ট কত, আমরা শেয়ার মূলধনে সবসময় দিব কি লিখিত মূল্য বা ফেস ভ্যালু, অর্থাৎ 2000 শেয়ার গুণিত 100, এটা তোমাদের এখানে কখনোই লেখার দরকার নাই, আমি জাস্ট বোঝার জন্য লিখছি, 2000 গুণিত 100 অর্থাৎ 2,00,000 টাকা, 2,00,000 টাকা শেয়ার অধিহারে কত, 2000 গুণিত পার শেয়ার 10 টাকা অধিহার অর্থাৎ 20,000। এই হচ্ছে আমাদের ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে জার্নালগুলো ঠিক কিরকম। এই অঙ্কটা তোমরা আবারও ভিডিওটা দেখলে বা স্ক্রিনশট নিয়ে অঙ্কটা দেখলে বা এটা যদি খাতায় তুলে থাকো মিলালে পরে বুঝতে পারবে। আমাদের লাস্ট যে একটা করা বলা আছে বা রিকোয়ারমেন্ট যেটা বলা আছে, গ নাম্বার রিকোয়ারমেন্ট, আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টে ছিল শেয়ার অধিহারের পরিমাণ যেটা আমরা ক্যালকুলেশন করেছি, আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টে ছিল জার্নাল যেটা আমরা দিয়েছি, আমাদের থার্ড রিকোয়ারমেন্ট গ নাম্বার, গ নাম্বারে বলা আছে কোম্পানির ব্যাংকে জমা ও ফেরত প্রদান অর্থের পরিমাণ নির্ণয় করো, ব্যাংকে জমা ও ফেরত প্রদান অর্থের পরিমাণ নির্ণয় করো। তো আমাদের ব্যাংকে জমা কত ছিল, এখানে ব্যাংক হিসাব করতে বলা নাই বা ব্যালেন্স শীটও করতে বলা নাই, এখানে জাস্ট বলা আছে যে কোম্পানির ব্যাংকে জমা এবং ব্যাংকে ফেরত, ব্যাংকে জমা ছিল কত, ব্যাংকে জমা ছিল শেয়ার আবেদনের সময় আমরা টাকাটা পেয়েছিলাম অর্থাৎ 4800 শেয়ারের টাকা পেয়েছিলাম 110 টাকা করে, তাহলে 5,28,000 ছিল আমাদের ব্যাংকে জমা। আর ব্যাংক থেকে ফেরত কত ছিল, ব্যাংক হতে ফেরত মনে আছে নিশ্চয় আমাদের এক্সট্রা শেয়ার ছিল 800, আমাদের এক্সট্রা শেয়ার ছিল 800, 110 টাকা করে আমরা ফেরত দিয়েছি, তাহলে 88,000 এটা ছিল আমাদের ব্যাংকে জমা আর এটা ছিল আমাদের ফেরত। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, যদি কারো কোনো কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই লিখে জানাবে। সর্বোপরি তোমাদেরকে আমি যেটা বলবো যে এই চ্যাপ্টারে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যু কিংবা ঋণপত্র ইস্যু কিংবা অগ্রাধিকার শেয়ার ইস্যু, অর্থাৎ এক্সট্রা যদি কোনো প্রবলেম থাকে তোমরা আজকে ক্লাসের পরে এই প্রবলেমগুলো দেখবে, দেখার পরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা এই ক্লাসের কমেন্টেই লিখে রাখবে, অথবা তোমরা আমাকে টেক্সটও করতে পারো। আমি আগামী 12 তারিখ যে তোমাদের ক্লাস আছে সেই ক্লাসে অবশ্যই সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। শিক্ষার্থী, এখানে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে রেখেছি, এই অঙ্কটা অবশ্যই তোমরা আজকের ক্লাস শেষ করার পরে এই অঙ্কটা অবশ্যই তোমরা করবে। এখানে এক্সট্রা একটা ট্রানজেকশন দেওয়া আছে, অর্থাৎ এখানে আমি যেই রকম অঙ্ক করেছি ঠিক সেই রকম অঙ্কই এখানে আছে, কিন্তু এখানে শুধু দেওয়া আছে অবলেখককে তার দায়িত্ব পালনের জন্য কমিশন বাবদ 60,000 টাকা দেওয়া হয়েছে। এই 60,000 টাকা অর্থাৎ এইটা একটা এক্সট্রা ট্রানজেকশন, এই ট্রানজেকশনটা তোমরা জানো যে অবলেখককে দায়িত্ব পালনের জন্য কমিশন, সুতরাং আমরা এখানে কমিশনকে ডেবিট করে দিব। এখানে শেয়ার অধিহার সহ অবশ্য তোমরা চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে, যদি না পারো সামনে ক্লাসে আমি অবশ্যই এটার সলভ দিয়ে ক্লাস শুরু করব।
তো প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের এ পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমরা আজকে যে ক্লাস করলে এই চ্যাপ্টারের উপর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি সামনে ক্লাসে বা 12 তারিখে আমার ক্লাস আছে আমি সেখানে ডিসকাস করে দিব, কারণ আমরা এগুলো প্রবলেম নিয়েই বেশি কথা বলবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো, সেই পর্যন্ত ধন্যবাদ, আল্লাহ হাফেজ।